প্রথমেই আপনাদের সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আর পুজো নিশ্চয়ই আপনাদের ভালোই কাটছে, আর মায়ের আশীর্বাদে নিশ্চয়ই এই কটা দিন খুব আনন্দ করে কাটাচ্ছেন। আর আজকে চলে এসেছি দুর্গাপুজো দেখতে বেলুর মঠে, যেটা বাঙালির শ্রেষ্ঠ একটা তীর্থস্থান বলা যেতে পারে। আর এখানকার দুর্গাপুজো তো আলাদা রকমভাবেই হয়, ভীষণ ভালো লাগে, চলুন ঘুরে দেখি। আর এই দুর্গাপুজোতে যারা হয়তো দূরত্বের কারণে এসে উঠতে পারেন না বা অনেকেরই হয়তো আসা সম্ভব হয় না, আর তাদের জন্য আমার এই ছোট্ট প্রয়াস তাদের কাছে পৌঁছে দেওয়া এই বেলুর মঠের দুর্গাপুজো। আর যদি এই আমার চেষ্টা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও আরও আনতে পারবো। আর চলুন এবার ঘুরে দেখি। আর এমনিতে তো হালকা ভিড় রয়েছে, খুব যে বিশাল ভিড় হয়েছে বলতে পারবো না, হালকা ভিড়। আর আমরা সকলেই তো জানি যে বেলুর মঠে দুর্গাপুজোর একটা ঐতিহ্য রয়েছে, কেননা স্বামীজির হাত ধরে এই বেলুর মঠে প্রথম দুর্গাপুজো হয়, তারপর থেকে সেই ঐতিহ্য মেনেই কিন্তু দুর্গাপুজো হয়ে আসছে। এই ভিডিওতে বেলুর মঠে দুর্গাপুজোর যে নির্ঘণ্ট সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি, আপনারা পারলে দেখে নিতে পারেন। আর এই দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকতে গেলে কিন্তু পুরুষ আর মহিলাদের লাইন আলাদা আছে, আর জুতো খুলে প্রবেশ করতে হচ্ছে। আর এই যে দেখুন খুব যে ভিড় হয়েছে তা নয়, অল্প ভিড় রয়েছে। Thank you.
ঠাকুরমা স্বামীজির কাছে কামনা করি আপনাদের এই পুজোর কটা দিন যেন খুব আনন্দে খুব ভালোভাবে কাটে। আবার দেখা হবে এইরকমই কোনো পুজোর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।